অর্জুনের উপর আপাতত বনগাঁর দায়িত্ব দিচ্ছে তৃণমূল। বিভিন্ন পৌরসভায় সম্বর্ধনা দেওয়া হবে অর্জুন সিংকে। ব্যারাকপুরে তৃণমূলের শক্তি বৃদ্ধি বোঝাতেই সম্বর্ধনা। বরুণ আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, এখনো পর্যন্ত কি কি দায়িত্বের কথা এখনো পর্যন্ত জানানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে অর্জুন সিং এর উপরে কি কি দায়িত্ব দেওয়া হচ্ছে? দেখো, আপাতত যেটুকু জানা যাচ্ছে যে বনগাঁর দায়িত্ব, শুধুমাত্র বনগাঁর দায়িত্বই আপাতত অর্জুন সিং এর উপরে থাকছে। এছাড়াও সমস্ত শিল্পাঞ্চল জুড়েই, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়েই অর্জুন সিং কাজ করবে, কিন্তু মূলত বনগাঁর দিকে ফোকাস থাকবে তার বেশি। তার সাংগঠনিক যত ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে তিনি বনগাঁ নিয়েই কাজ করবেন, এমনটাই এই মিটিংয়ের থেকে জানা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন তথ্য মিটিং থেকে, শুধুমাত্র যে 30 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সেটা যেমন একটা, সে কীভাবে সাজানো হবে, কিভাবে গেট হবে, কোথায় কোথায় গেট হবে, সমস্ত দায়িত্বই কিন্তু সমস্ত নেতৃত্বকে ভাগ করে দেওয়া হয়েছে। কারা মিছিল নিয়ে আসবেন, কোথা দিয়ে মিছিল যাবে, এই সমস্তটা ভাগ করে দিয়েছেন। পাশাপাশি যেটা অর্জুন সিং এর উপর যেটা দায়িত্ব এক্সট্রা করে যেটা বিশেষ করে দেওয়া হয়েছে, যে বনগাঁর দায়িত্ব পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশটাকে এক জায়গায় করে, এমনকি বলা হচ্ছে যে তিনি অনেকদিন বাইরে ছিলেন দল থেকে, প্রায় 3 বছর দলের বাইরে ছিলেন, তার জন্য প্রতিটা পৌরসভায় তাকে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সম্বর্ধিত করা হবে, এমনও কথা হয়েছে এই মিটিং থেকে। এই মিটিং এর কিন্তু যে নির্যাস, যেটা কিন্তু বারবার করে একটা ঘটনা কিন্তু উঠে এসেছে যে নির্যাস, সেই নির্যাস কিন্তু যে অনেকেই স্বীকার করছে যে এই মিটিং এর যে 19-এর টিকিট, সেই টিকিট কিন্তু একেবারেই যে যাকে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে অর্জুন সিংকে দেওয়া হয়নি, এটা ঠিক কি ভুল সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু এই যে যাকে দেওয়া হয়েছিল, যে হেরে গিয়েছেন, অর্থাৎ দিনের সিবিধের দিকে আঙুল অনেকেরই, তাকে কিন্তু একেবারে যে ভুল সিদ্ধান্ত হয়েছে, এটা কিন্তু মেনে নিচ্ছে অনেকেই।